বাংলাদেশের এমন ব্যাটিংই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে চায়। দ্বিতীয় টি টোয়েন্টিতে টস হেরে বাংলাদেশ ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশি দুই ওপেনার ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড বোলারদের ওপর চড়াও হতে থাকে। লিটন দাস, রনি তালুকদার ওপেনিং জুটি থেকে আসে 124 রান মাত্র 9.2 বলে। এমন চোখ জোড়ানো ব্যাটিং বাংলাদেশের দর্শকরা আমার মনে হয় না কখনো দেখেছে। রনি তালুকদার অল্পের জন্য 50 মিস করেন, 23 বলে দুটি ছক্কা 3টি চার মেরে 44 রানে আউট হন। কিন্তু বাংলাদেশের আরেক ওপেনার লিটন দাস মোহাম্মদ আশরাফুলের 16 বছরের রেকর্ড ভেঙে দেয়। মাত্র 18 বলে 50 করে বাংলাদেশের দ্রুততম ব্যাটার হিসেবে রেকর্ড করেন লিটন দাস। সবশেষ 41 বলে 83 রান করে আউট হন লিটন দাস। 50টি ছক্কা মারা একমাত্র ব্যাটার লিটন দাস। অল্পের জন্য সেঞ্চুরিটি মিস করেন তিনি।